বাংলার জমিন থেকে আলেমদেরকে শেষ করে দিবে মন্তব্য আছে কয়টা আলেমদের শেষ করবে একটারে বন্দী করলে হাজার হাজার জন্ম দিবেন কে আল্লাহ একজনরে বন্দী করছে মনে করছে এক সাহিদিরে বন্দী করলে সব সাহিদি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনের দাওয়াত ময়দানের ভিতরে টিকিয়ে রাখবো এক সাইদি বন্দী লক্ষ সাইদি ঘরে জন্ম দিয়ে দিব কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিয়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছি হেফাজতের দায়িত্ব কার সাইদি তো কারো দাওয়াত দিত না দাওয়াত দিতেন কার আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলা যায় না কার মনে করছে বন্দী করলে কোরআনের দাওয়াত শেষ শেষ হইছে না বাড়ছে বাড়ছে কথা বলেন বাড়ছে একটারে বন্দী করলে 100টা জন্ম নেবে 100টারে বন্দী করলে 1000 জন্ম নেবে 1000 বন্দী করলে 100000 জন্ম নেবে 100000 বন্দী করলে 1 কোটি জন্ম দিয়ে কোরআনের রোজ কায়েম করে ছাড়বে কথা বলো ঠিক কিনা কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নয় মনে করছেন যে মাশাআল্লাহ আলেমদের একটু একটু হুঙ্কার টুঙ্কার দিলে এরা বন্দী হয়ে যাবে বন্দী হয়েছে না বাড়ছে বাড়ছে কথা বলেন বাড়ছে দিন দিন বাড়বে কখনো কেউ বন্ধ করতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা ঠিক যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যায় আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সব কিছু হারিয়ে যাবে কিন্তু কোরআনটা কি হারাবে কথা বলেন হারাবে হারাবে এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলা যায় না কে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনটার হেফাজত করে যাবে শুধু মানুষদের জবান দিয়ে কোরআনের দাওয়াত বাহির করে ছাড়বে চিল্লা বলেন আল্লাহু আকবার আমার সবচেয়ে গরম আর নরম কে আওয়াজ দিয়ে বলেন না কে সবচাইতে নরম হলেন আবু বকর আর সবচাইতে গরম হলেন হযরত ওমর কিন্তু যখন হযরত আবু বকরের সামনেও আল্লাহর বিপক্ষে কেউ কথা বলে ওমরের চাইতে গরম হয়ে যায় আবু বকর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মসজিদে নববীতে প্রতিদিন হযরত আবু বকর নামাজ পড়ে বাড়িতে দেখে যায় কাফের প্রতিদিন গালি দেয় অভ্যাস এখনো আছে না নাই ওমর আবু বকর কোনোদিন একটা উত্তর দেয় না কিন্তু আজকে আবু বকর যখন মসজিদে নববীতে নামাজ পড়ে মসজিদে থেকে বাড়ির দিকে যায় কাফের গালি দিছে দুইটা জোরে বলেন কয়টা প্রথম নম্বর গালি পৃথিবীর সব মুসলমান ফকির সব মুসলমান কি আওয়াজ দিয়ে বলেন আসলে আমরা ফকির কারণ আল্লাহ ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে বিশ্বনবীজি নিজেই বললেন কিয়ামতের দিন ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ 500 বছর আগে 500 বছর আগে কথা কর না কেন 500 বছর আগে আমরা ধনী হয়ে দুনিয়াতে থাকতে চাই না গরিব হয়ে থাকতে চাই শুধু একমাত্র জান্নাতের আশা কিসের আশায় কথা বলেন
একজন সাহাবী বিশ্ব নবীর সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আমি ওমর ওসমান আলী যায়েদ বিন হারেস আব্দুল্লাহ ইবনে মাসউদ যত ধরনের সাহাবী আছে আমরা সবাই হলাম গরীব মোটা চালের ভাত পাই না আর ওই দিক দিয়ে আবু জাহেল যত সুদখোর গাজাখোর আর মদখোর সবার হলো ফ্ল্যাট বাড়ি এসি কার আর দামি দামি খাবার আর ইমাম সাহেবের জন্য 10,000 টাকা তাও বাকি কথা বলেন ঠিক একজন সাহাবী বিশ্ব নবীর সামনে প্রশ্ন করলেন বলেন তো দেখি আবু জাহেল আবু লাহাব উদবা সাহেবা মুকিরা সবাই তো দামি দামি খাবার খায় সবাই দামি দামি উঠে চড়ে সবার চলাফেরা অন্যরকম আর আমরা হলাম সাহাবি আমরা তো একামতে দিনের কাজ করি কোরআনের দাওয়াত দিই জিহাদের ময়দানে যাই ইয়ান উদ্দি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কি আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে পারে না আরে বিশ্বনবী নিজে বললেন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন যদিও খাওয়াতে পারে কিন্তু পৃথিবীর পরীক্ষার হালের ভিতরে আল্লাহ মুমিনদেরকে শুধু পরীক্ষা করে ভালো ভালো খাবার খাওয়ায় না শুনে রাখো স্বর্ণমুখী একটা সুই যদি সাগরের মধ্যখানে ডুবিয়ে দেওয়া হয় স্বর্ণমুখী সুই যদি জমিনের ভিতরে সাগর আছে অতরন্ত পানি পানির ভিতরে যদি স্বর্ণমুখী সুই ডুবিয়ে দিয়ে তোলা হয় সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোঁটা আওয়াজ দিয়ে বলেন এক ফোঁটা এক ফোঁটা পানি ওই পানির নিয়ামত শুধুমাত্র কাফেরদের জন্য আর সাগরের যত পানি সেই পানি পরিমাণ নিয়ামত আল্লাহ সমস্ত মুমিন মুত্তাকির জন্য জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রেখে দিয়েছে মনে করো যে তোমাদের জন্য কম নাই কিন্তু দুনিয়াতে যদিও অল্প কয়েকদিন কষ্ট দেবে জান্নাতের ভিতরে সুখ শান্তি পরিপূর্ণ করে দিবেন কে এই জন্য আমরা ফকির ফকির হয়ে থাকতে চাই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কোনো লাভ নাই কারণ ধন দৌলত দিয়ে লাভটা হবে কি কিছুই তো সাথে যাবে না কথা কন না কেন একদিন মাটির ভিতরে হবে ঘর মোনামার কেন বান্ধ দালান ঘর মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে পড়ে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলই হবে তোমার পরে মোনামার কেন বান্ধ দালান ঘর মোনামার কেন বান্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা কিছুই রবে না সবগুলো পড়ে রবে কাফের এসে আবু বকরকে গালি দিলেন দুইটা জোরে বলেন কয়টা দুইটা প্রথম নাম্বার গালি মুসলমান সবাই ফকির আবু বকর রাগে নাই এখনো শান্ত সৃষ্ট কিন্তু আরেকটা কথা খুব বড় মাপের বলে দিয়েছে এইবার বলছে মুসলমানের আল্লাহ ফকি নাউজুবিল্লাহ পড়বেন না মুসলমান সবাই ফকির মুসলমানের আল্লাহ ফকির আবু বকর আর সহ্য হয় নাই দৌড় দিয়ে চলে আসছে কাফের সামনে যতটুকু পর্যন্ত হাত উঠে হাত তুলে দিছে এক ছটকানি এক থাপ্পড়ে কাপের আর জায়গায় নাই চলে গেছেন বিশ্বনবীর দরবারে
কাফেরের কথা এ মক্কার ভিতরে মদিনার ভিতরে ইনসাফের বিচার কোন জায়গায় পাওয়া যায় না তবে ইনসাফের বিচার এক জায়গায় এক দরবারে পাওয়া যায় দরবারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনসাফের বিচার সুবহানাল্লাহ বলবেন না মুসলমান সবাই ফকির আবু বকর মাতে নাই কথা বলে নাই উত্তর দেয় নাই রাগ হয় নাই কিন্তু যখন বলেছে মুসলমানের আল্লাহ ফকির আবু বকর আর সহ্য করতে পারে নাই আজ পর্যন্ত আমাকে গালি দেওয়া হোক আমাকে মারা হোক আমার ছেলেকে জেল করায় নিয়ে যাওয়া হোক সহ্য করব কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনের বিপক্ষে কোনো কথা বললে পৃথিবীর কোনো মুসলমান সহ্য করবে না আমার আযানের বিপক্ষে কেউ কথা বললে কেউ সহ্য করবে না এই বাংলার জমিনে কোরআন থাকবে বাংলার জমিনে ইসলাম থাকবে বাংলার জমিনে মাহফিল থাকবে কারো পছন্দ না হলে বাংলার জমিন ছেড়ে দাও কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দিতে চাই না কারণ বাংলার জমিনের ভিতরে আল্লাহর কসম করে বলি বেশি দিন হয়তো দেরি হবে না কালিমার পতাকা অবশ্যই পতপত করে উড়বে বেশি দেরি নেই আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন আবু বকর সব সহ্য করতে পারে আল্লাহর বিপক্ষে যদি কোনো কথা বলে আবু বকরের সহ্য হয় না কারণ আবু বকর দুইজনকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন এক হলেন আমার আল্লাহ আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকরের কথা যেই রবের জন্য সবচেয়ে মক্কার ভিতরে বড় বড় কাপড়ের দোকান সব দোকানগুলো আল্লাহর রাস্তায় দান করেছি সব সম্পদগুলো আমার আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি ইসলামের জন্য এত কষ্ট করলাম যেই রবকে এত ভালোবাসি আমার সামনে আমার রবকে ফকির বলবে আবু বকর জীবিত থাকতে এটা সহ্য করবে না দিছেন একটা থাপ্পড় এক থাপ্পড়ে কাফেরে চলে গেছেন বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর দরবারে গিয়ে বলে দেখেন দেখেন আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় মারছে বিশ্বনবীজি ঠিকই গালের দিকে নজর করে দেখলেন ঠিকই কাফেরের গালের উপর একটা থাপ্পড়ের দাগ বিশ্বনবীজি নিজেও জানে না কে মেরেছে নিজেই বললেন কে মেরেছে তোমার গালের ভিতরে থাপ্পড় চিৎকার করে কাফের বললেন আপনার সাহাবী আবু বকর তবে আপনার সাহাবী আবু বকর আমাকে এমনি এমনি থাপ্পড় মেরেছে আমি আপনার সাহাবী আবু বকর রে কিছু বলি নাই নাউজুবিল্লাহ বলবেন না বুঝে থাকবেন মুমিন জীবন দিয়ে দিবে মুমিন জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না আর কাফের জীবন চলে যাবে কাফের জবান থেকে সত্য কথা কখনো বাহির করা যাবে না কাফের কখনো সত্যি বলে না বাংলার জমিনের ভিতরে যে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে নারী নির্যাতনের মামলা দিয়েছে মিথ্যা কথা সত্য কথা নয় যারা বলেছে যারা সাক্ষ্য দিয়েছে প্রত্যেকটাই কাফের কারণ কাফের কখনো সত্য কথা বলতে পারে না আওয়াজ দিতে হবে পারে বিশ্বনবী ইনসাফের বিচার করেন ইনসাফের বিচার কিসের বিচার কথা বলেন না কেন জাস্টিস যার ভিতরে ইনসাফ ছাড়া অন্য কিছু নাই কুরাইশ বংশের মহিলা চুরি করছে কোন বংশের কুরাইশ বিশ্বনবীর কাছে বিচার এলো বিশ্বনবীজি বললেন চুরি করলে হাত কেটে দেওয়া আইনটা কার একটু আওয়াজ দিয়ে বলেন তো কা হাত কেটে দাও একজন সাহাবী বিশ্বনবীর সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যার হাত কাটার জন্য হুকুম দিয়েছেন আপনি কি চিনেন
এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা, আপনার তো নিজেরও বংশ কুরাইশ, আপনি কুরাইশ বংশের মানুষ হয়ে কিভাবে কুরাইশ বংশের মহিলার হাত কাটবেন? কুরাইশ বংশের মান ইজ্জত সব কমে যাবে। নিজের বংশ হিসাবে খাতির করেন, মহব্বত করেন, হাত কাটা বন্ধ করে দেন, একটা আঙ্গুল কেটে দেন, এইটা দিলেই তো সারে। বিশ্বনবী আগুনের গোলার মতো চেহারা লাল করে বসা থেকে দাঁড়িয়ে বলছেন, কার এত বড় সাহস, কে কোরআনের আইনের বিপক্ষে কথা বলে? শুনে নাও সাহাবীরা, কুরাইশ বংশের মহিলা বলে, বিচারের ছানিটা তোমরা করার জন্য বলেছো, যাতে আমি আঙ্গুল না কেটে, যাতে আমি হাত না কেটে আঙ্গুলটা কেটে দিই। আল্লাহর কসম করে বলি সাহাবীরা, আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত দুইটাও কেটে দিতাম। এইটারে বলে ইনসাফের বিচার, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের বিচার, আমার দলীয় লোক যদি চুরি করে জেলখানায় যাইতে পারবে না, অন্য দলীয় লোক চুরিও করো নাই রিমান্ডে নিয়ে যায়, কথা কন না কেন? ধর্ষণ করলে জেলখানায় যায় না, আর পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান রাস্তায় দিলে পাঁচ দিনের রিমান্ড দেয়, ঠিক? এইটারে বলে বিচার। আরে জেলখানা তো বানানো হয় চুরের জন্য, ডাকাতের জন্য, জেনাকারীর জন্য, মিথ্যা বলার জন্য, কিন্তু সব চোর সব ডাকাত হলো জেলখানার বাহিরে, ঠিক? বিশ্ববিখ্যাত মুফাসসির এখন জেলখানায়, ঠিক? সবগুলো গেছে উল্টা, সব হয়েছে কি? কথা কন না কেন? যেই সংসদের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, কোরআন দিয়ে কথা হবে, মেধাবী মানুষগুলো সংসদের ভিতরে বসবে, অথচ সংসদ থেকে সব আলেম ওলামাদেরকে বাহির করে ঢুকাইছে এখন মমতাজ রে। কারে মমতাজ? গাইতো কি কি গান, ফেটে যায় ছিঁড়ে যায়। আমার গান যারা শুনবি তোরাও ফেটে ছিঁড়ে চলে যাবি, ফেটে যায় ছিঁড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। বিশ্ববিখ্যাত মুফাসসির যখন সংসদের ভিতরে কথা বলতেন, সব কথাগুলো কোরআন থেকে বলতেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন ঢোকাইছো মমতাজ রে, এখন শুরু করছে সেই জায়গার ভিতরেও গান আছে না নাই? যদি মমতাজ রে ঢোকাও, এখন তো গান গাইতেছে, সামনের দিকে উলঙ্গ হয়ে নাচবে, এইটাও দেখার বাকি থাকবে না। পবিত্র একটা জায়গা অপবিত্র করে ছেড়ে দিয়েছে। ধর্ষণ করে একজন, কারাগারে যায় আরেকজন, ধর্ষণ করে একজন, যাবজ্জীবন হয় একটা পাগলের, দেখেন না আপনারা? বিশ্বনবীজির বিচার, ইনসাফের বিচার, বিশ্বনবীজি কাফের বললেন, শোনো শোনো, সত্যি যদি আজকে তোমার গালের উপরে আবু বকর যদি অন্যায় ভাবে থাপ্পড় দিয়ে থাকে, যাও আমি বিশ্বনবী অবশ্যই তার ইনসাফের বিচার করে দিব, সুবহানাল্লাহ বলে। দুইজন সাহাবীরে ডাক দিলেন, জোরে বলেন কয়জন? দুইজন সাহাবীরে ডাক দেওয়ার পর বললেন, যাও আবু বকর রে গ্রেফতার করো। আল্লাহু আকবার, কি বিচার! আবু বকর রে গ্রেফতার করো। দুইজন সাহাবি আবু বকরের সামনে এসে বলছেন, আবু বকর আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে পারি। আবু বকর বললেন, বলো।
আপনাকে যেতে হবে আপনার বিরুদ্ধে একজন কাফেরের নালিশ আবু বকর বুঝতে পারলেন দৌড় দিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে দৌড় দিয়ে যাবার পর বিশ্বনবীজি নিজে বলছেন আবু বকর অন্যায়ভাবে কেন এই কাফেরের গালের উপরে থাপ্পড় মারলা আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে মারি নাই অন্যায়ভাবে মারি নাই আমি শুধুমাত্র প্রতিদিন মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন নিজের বাড়ির দিকে যায় আবার নামাজ পড়ে যখন আবার যায় প্রতিদিন এই কাফেরটা আমারে গালি দেয় বাবারে নিয়ে গালি দেয় মারে নিয়ে গালি দেয় বংশ নিয়ে গালি দেয় কোনোদিন আমি উত্তর দি নাই কিন্তু আজকে সে দুইটা গালি দিয়েছে প্রথম নাম্বার গালি মুসলমান সবাই ফকির আমি আবু বকর সহ্য করেছি কিছু বলি নাই কিন্তু যখন বলেছে মুসলমানের আল্লাহ ফকির আবু বকরের ঈমানের ভিতরে জোয়ার এসে গেছে আবু বকর আর সহ্য করতে পারে না বিশ্বনবীজি বললেন ঠিক আছে তোমার থাপ্পড় দেওয়া ঠিক আছে কোনো অসুবিধা নাই